আসসালামু আলাইকুম সকলকে। আরব প্রবাসে কথা বলার জন্য এই শব্দ এবং বাক্যগুলো অত্যন্ত দরকার, সেজন্য আপনারা ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে না দেখে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সুখী, খুশি বা হ্যাপি। আমরা আরবিতে অনেকভাবে বলতে পারি, যেমন সাঈদ মানছে সুখী বা খুশি, ফরহান মানছে খুশি বা সুখী, মবসুদ মানছে খুশি, মাসরুর মানছে খুশি। যেমন আনা সাঈদ, আমি খুশি বা সুখী, আই এম হ্যাপি। আনা ফরহান, আই এম হ্যাপি বা আমি খুশি। আনা মাসরুর, আমি খুশি বা সুখী। প্রথমে শিখে নিলাম সাঈদ, তারপরে ফরহান, মবসুদ, মাসরুর, সবভাবে আপনারা জেনে নেবেন। হারেস মানছে প্রহরি, গার্ড বা ওয়াচম্যান, ওয়াচম্যান, প্রহরি, গার্ড, যাই বলি না কেন আরবিতে বলে হারেস। আন্তা ওয়াইন সাকেন, আপনি কোথায় থাকেন, এখানে থাকেন হবে, আপনি কোথায় বাস করেন বা আপনি কোথায় থাকেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি আন্তা ওয়াইন সাকেন বা ইন্তা ওয়াইন সাকেন, বা এইভাবে বলতে পারি ইন্তা হয়েন সাকেন, আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন। আন্তা বা ইন্তা মানছে তুমি, ওয়েন হয়েন বা ফেন মানছে কোথায়, যে কোনো একভাবে বলতে পারবে, সমস্যা নাই। সাকেন মানছে বাস করা বা থাকা, মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন আপনি কোথায় বাস করেন তখন বলবেন আন্তি ওয়েন সাকেনা, আন্তি ওয়েন সাকেনা, আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন। যদি আপনি সৌদিতে থাকেন তাহলে এইভাবে বলতে পারেন আনা সাকেন ফি সৌদি, আমি সৌদিতে থাকি। আনা সাকেন ফি দুবাই, আমি দুবাইতে থাকি। আনা সাকেন ফি, আপনি যে কান্ট্রিতে বা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটি বলে দিবেন আনা সাকেন ফি বলে। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক শব্দ এবং বাক্য জেনে নিলাম। ওয়াচম্যান, প্রহরী বা গার্ড আরবি হচ্ছে হারেস। আনা হারেস, আমি ওয়াচম্যান। আন্তা ওয়াইন সাকেন, আপনি কোথায় থাকেন, মহিলাদের ক্ষেত্রে আন্তি ওয়াইন সাকেনা, আপনি কোথায় থাকেন। সাকরাল বাব, দরজা বন্ধ, দরজা বন্ধ বা দরজা বন্ধ করো, দোনোভাবেই আমরা বলতে পারি সাকরাল বাব, দরজা বন্ধ বা দরজা বন্ধ করো। যদি বলি দরজা খোলো, ইফতাল বাব, দরজা খোলো, এখানে সাক্কার মানছে বন্ধ করা, ইফতা মানছে খোলা। আলিয়ম আল জাওহার, আজ আবহাওয়া গরম, ইলিয়ম বা আলিয়ম মানছে আজ, আল জাও মানছে আবহাওয়া বা ওয়েদার, হার মানছে গরম, আজ আবহাওয়া অনেক গরম, সেক্ষেত্রে আমরা বলতে পারি আলিয়ম আল জাও হার, আজ আবহাওয়া গরম, আলিয়ম আল জাও হার, আজ আবহাওয়া গরম। আলিয়ম মানছে আজ, আল জাও মানছে আবহাওয়া বা ওয়েদার, হার মানছে গরম, মারা হার মানছে অনেক গরম। যদি বলি আবহাওয়া আজ অনেক গরম, আলিয়ম আল জাও মাররা হার, আজ আবহাওয়া অনেক গরম। কাতির হার বা কেতির হার মানছে অনেক অনেক গরম, অনেক গরম, কাতির বা কেতির মানছে অনেক, হার মানছে গরম, সাক্কার মানছে বন্ধ, বাব মানছে দরজা, সুব্বাক মানছে জানালা, ইফতা মানছে খোলা, আলজাও মানছে আবহাওয়া, এখানে আবহাওয়া হবে আলজাও বা শুধু যাও মানছে আবহাওয়া বা ওয়েদার, আলিয়ম বা ইলিয়ম মানছে আজ। রাস খারবান মানছে মাথা নষ্ট বা মাথা খারাপ, রাস মানছে মাথা, খারবান মানছে খারাপ বা নষ্ট। হুয়া মাররা তাবান, সে একেবারে ক্লান্ত বা দুর্বল, হুয়া মানছে সে বা তিনি, মাররা মানছে অনেক, তাবান মানছে ক্লান্ত বা অসুস্থ, সে একেবারে দুর্বল বা অসুস্থ আরবি হচ্ছে হুয়া মাররা তাবান। হু মুশকিল ওয়াজিদ, হু মুশকিল ওয়াজিদ, সে সুবিধার না, হু মুশকিল ওয়াজিদ, সে সুবিধার না, বা হুয়া মুশকিল ওয়াজিদ, সে অনেক সমস্যার লোক, সেক্ষেত্রে আমরা বলতে পারি হু মুশকিল ওয়াজিদ বা হুয়া মুশকিলা ওয়াজিদ। হুয়া মুখমাফি, তার মগজ নাই, হুয়াফি মাফি ইনসাফ, তার কোনো বিবেক নাই, হুয়াফি মাফি ইনসাফ মানছে বিবেক নাই। ইন্দি মাফি দাওয়া, আমার কাছে ঔষধ নাই, ইন্দি মাফি দাওয়া, আমার কাছে ঔষধ নেই, দাওয়া মানছে ঔষধ, বা এভাবে বলতে পারি মা ইন্দি দাওয়া, মা ইন্দি দাওয়া, আমার কাছে ঔষধ নাই। সাইনবোর্ড কে আরবিতে বলে লোহা, যে কোনো সাইনবোর্ড কে আরবিতে বলে লোহা, লোহা আরবি শব্দের অর্থ হচ্ছে সাইনবোর্ড। কারবাই বা কাহারবাই মানছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানকে আরবিতে দুইভাবে বলে, কেউ বলে কারবাই আবার অনেকে বলে কাহারবাই। সিকিন কারবাই, ইলেকট্রিক্যাল ছুরি, ইলেকট্রিক্যাল যে ধরনের ছুরি আছে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করা হয় থাকে, সেই সকল ছুরিকে আরবিতে বলে সিকিন কারবাই, ইলেকট্রিক্যাল ছুরি, সিকিন মানছে ছুরি, কারবাই মানছে ইলেকট্রিক্যাল। মিনসার, মিনসার মানছে হ্যাক্স, মিনসার মানছে হ্যাক্স বা হ্যাক্সো ব্লেড বা করাত, বিশেষ করে করাতকে আরবিতে বলে মিনসার। লম্বা আরবি শব্দের অর্থ হচ্ছে বাতি, বাতিকে আরবিতে বলে লম্বা। সিল্ক মানছে তার বা ওয়ার, ইলেকট্রিক ওয়ারকে বিশেষ করে আরবিতে বলে সিল্ক।
সাকুশ মানে হচ্ছে হাতুড়ি, জরদিয়া মানে হচ্ছে প্লাস বা কাটার প্লাস, প্লাসকে বিশেষ করে আরবিতে বলে জরদিয়া, মফাক মানে স্ক্রুড্রাইভার বা টেস্টার, যে কোনো স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মফাক, গারা মানে আঠা, আঠা জাতীয় জিনিসকে আরবিতে বলে গারা, সিল্লাম মানে মই বা সিঁড়ি, সিল্লাম সুল্লাম বা সিল্লাম মানে মই বা সিঁড়ি, মাসাহা মানে কোদাল, মিসমার মানে তার কাটা বা পেরেক, তার কাটা বা পেরেককে আরবিতে বলে মিসমার, মাজুন মানে পুটিং, পুটিংকে আরবিতে বলে মাজুন, বুরগি মানে স্ক্রু, স্ক্রুকে আরবিতে বলে বুরগি, মোফাক কাবির বড় স্ক্রুড্রাইভার, বড় স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মোফাক কাবির, ছোট স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মোফাক সাগির, মোফাক মোরব্বা, স্টার স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মোফাক মোরব্বা, স্টার স্ক্রুড্রাইভারকে আরবিতে বলে মোফাক মোরব্বা। প্রথমে বা সর্বপ্রথমে আরবি হচ্ছে আউয়াল শাই, আখেশাই অবশেষে, সর্বশেষে বা অবশেষে আরবি হচ্ছে আখেশাই, তামাম বা তেইয়ে মানে জি আচ্ছা, তামাম বা তেইয়ে মানে ওকে বা জি আচ্ছা, হু মাফি মখ তার মগজ নাই, হু মাফি মখ তার মগজ নাই, এখানে মাফি হবে হু মাফি মখ তার মগজ নাই, জমিল মানে সুন্দর, কি সুন্দর বা সুন্দর বুঝাতে আরবিতে জমিল, উসজাল কালাম এটা কেমন কথা, উস্কুত বা ইস্কিত মানে চুপ করো, খাজান মানে টাঙ্কি, যে কোনো টাঙ্কিকে আরবিতে বলে খাজান, মাতবাখ মানে রান্নাঘর বা কিচেন, গিদর মানে পাতিল, রান্না করার পাতিলকে বিশেষ করে আরবিতে বলে গিদর, জঞ্জাবিল মানে আদা, হেলবা মানে মেথি, মেথিকে আরবিতে বলে হেলবা, আদা বা জিঞ্জারকে আরবিতে বলে জঞ্জাবিল, আর মেথিকে আরবিতে বলে হেলবা, হাফ মানে বিচি বা দানা, বিচি বা দানাকে আরবিতে বলে হাফ, বাহারাত মানে মিক্স মশলা, মিক্স মশলাকে আরবিতে বলে বাহারাত, বাসাল মানে পেঁয়াজ, কামুন মানে জিরা, বাসাল মানে পেঁয়াজ, কামুন মানে জিরা, সামার মানে মিষ্টি মশলা, হাব্বে সুদা মানে কালো জিরা, হাব্বে সুদা মানে কালো জিরা, সুকর নাবাতি মিষ্টি, খারদিল মানে সরিষা, খারদিল মানে সরিষা, কুসবারা ধনিয়া পাতা, ইহুদি মানে লং বা নাকফুল বা লবঙ্গ, হেল মানে এলাচি, হেল আরবি শব্দের অর্থ হচ্ছে এলাচি, দার্জিল, দার্জিল মানে দারুচিনি, দার্জিল মানে দারুচিনি, কুরকুম মানে হলুদ গুঁড়া, ফিলফিল মানে মরিচ, সামাক কানাত টোনা মাছ, আনারো আমি যাই, আনা বারো আমি যাব, আনারো আমি যাই, আনা বারো আমি যাব, এনতে গিরগির তুমি বেশি কথা বলো, গিরগির মমনু বেশি কথা বলা নিষেধ, আনতা মারিদ আপনি কি অসুস্থ, আনা মুজেন আমি ভালো নেই, আনা মু কয়েস আমি ভালো নেই, আনা মাফি কয়েস আমি ভালো নাই, আকিল খালাস খাওয়া শেষ, আকিল খালাস খাওয়া শেষ, কিন্তু আকিল খালাস হলো বাগি তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে, ইন্তা হয়েন রো তুমি কোথায় যাও, ইন্তা হয়েন রো তুমি কোথায় যাও, শোনো কালাম বা ইশ কালাম কি কথা, চলো একসাথে মেসে বা রেস্টুরেন্টে যাই, রো সওয়া সওয়া আল মাতাম, রো সওয়া সওয়া আল মাতাম চলো একসাথে রেস্টুরেন্টে যাই, রো সুরা সুরা তাড়াতাড়ি যাও, রো সুরা সুরা তাড়াতাড়ি যাও, তুমি কি খাও, ইন্তা শোনো আক্কেল, ইন্তা শোনো আক্কেল তুমি কি খাও, খাল্লি জুবালা ডাস্টবিনে রাখো, আমি দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত, ভিতরে যাওয়া নিষেধ, রো দাখেল মমনু, রো দাখেল মমনু, আমি বুঝি নাই আনা মাফি মালুম, তুমি দেখতে অনেক সুন্দর, আনতা জামিল জিদ্দান তুমি কাজে অনেক ভালো, ইন্তা সুগল জিয়াদা কোয়েস, ইন্তা সুগল জিয়াদা কোয়েস তুমি কাজে অনেক ভালো, আমরা এখন কাজে ব্যস্ত, না হুনু আলহিন মশগুল আমার কাজ শেষ, আনা সুগল খালাস আমি আসছি একটু অপেক্ষা করো, আনা ইজি শোয়া ইন্তেজার, আনা ইজি শোয়া ইন্তেজার আমি আসছি একটু অপেক্ষা করো,